ওয়ার্ল্ড অফ সাসপেন্সে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি প্রদীপ চৌধুরী। আমাদের আজকের পরিবেশনা হুমায়ুন আহমেদ রচিত তন্দ্রাবিলাস। গল্পটি মিসির আলি সিরিজের একটি গল্প। আজকের এই গল্পটি সম্পূর্ণরূপে নির্মাণ করেছে ভারতের GM প্রোডাকশন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প তন্দ্রাবিলাস। ভোরবেলায় মানুষের মেজাজ মোটামুটি ভালো থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে। বিকেল বেলায় মেজাজ সবচেয়ে বেশি খারাপ হয়, সন্ধ্যের পর আবার ভালো হতে থাকে, এটাই সাধারণ নিয়ম। এখন সকাল 11টা। মেজাজের সাধারণ সূত্র মতে মিসির আলির মেজাজ ভালো থাকার কথা, কিন্তু মিসির আলির মন এই মুহূর্তে যথেষ্টই খারাপ। তিনি বসার ঘরে বেতের চেয়ারে পা তুলে বসে আছেন। তার মেজাজ খারাপের দুটি কারণের মধ্যে প্রথমটা হলো একটা মাছি। অনেকক্ষণ থেকেই মাছিটা তার গায়ে বসার চেষ্টা করছে। সাধারণ মাছি না, নীল রঙের স্বাস্থ্যবান ডুমো মাছি। আম কাঁঠালের সময় এই মাছিগুলিকে দেখা যায়। এখন শীতকাল, এই মাছি এলো কোত্থেকে? মাছিটা তার গায়েই বারবার বসতে চাচ্ছে কেন? তার সামনে বসে থাকা মেয়েটির গায়ে কেন বসছে না? মিসির আলির মেজাজ খারাপের দ্বিতীয় কারণ হল এই মেয়েটি। তার ইচ্ছে করছে মেয়েটিকে একটা ধমক দেন, যদিও ধমক দেবার মতো কোনো কারণ ঘটেনি। মেয়েটি তার সঙ্গে দেখা করতে এসেছে, দেখা করতে আসার অপরাধে কাউকে ধমক দেওয়া যায় না। ধমক দেওয়ার বদলে মিসির আলি শব্দ করে কাশলেন, প্রচণ্ড শব্দে কাশলে কিংবা কুচ্ছিত শব্দে নাক ঝাড়লে মনের রাগ অনেকখানি কমে। মিসির আলির কমল না, বরং আরো যেন বাড়ল। মাছিটাও মনে হচ্ছে এই শব্দে উৎসাহ পেয়েছে। এতক্ষণ গায়ে বসতে চাচ্ছিল, এখন উড়ে ঠোঁটে বসতে চাচ্ছে। স্যার, আমার নাম সায়রা বানু। সায়রা বানু নামটা কি আপনার মনে থাকবে? মিসির আলি বললেন, মনে থাকার প্রয়োজন কি আছে? অবশ্যই আছে। আমি এত আগ্রহ করে আমার নামটা আপনাকে কেন বলছি? যাতে মনে থাকে সেই জন্যই তো বলছি। মানুষের নাম আমার মনে থাকে না। আমার তো মনে থাকবে, কারণ একজন বিখ্যাত সিনেমা অভিনেত্রীর নাম সায়রা বানু। মিসির আলি ভুরু কুচকে তাকিয়ে আছেন। এখন তার মাথার যন্ত্রণা শুরু হয়েছে। অর্থহীন কথা শুনতে ভালো লাগছে না, তাছাড়া ঠান্ডা অনুভব করছেন। চেয়ারটা টেনে রোদে নিয়ে গেলে হয়, তাতে কিছুক্ষণ আরাম লাগবে, তারপর আবার রোদে গা চিড়বিড় করতে থাকবে। শীতকালের এই এক যন্ত্রণা, ছায়া বা রোদ কোনোটাই ভালো লাগে না। মিসির আলি মাছিটার দিকে তাকিয়ে রইলেন। মাছিটার কারণে নিজেকে এখন কাঁঠাল মনে হচ্ছে। মেয়েটি খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, আপনি দিলীপ কুমার, সায়রা বানু এদের নাম শোনেননি? দিলীপ কুমারের নাম শুনেছি। সায়রা বানু হচ্ছে দিলীপ কুমারের বউ। আমার বন্ধুরা অবশ্য আমাকে সায়রা বানু ডাকে না, তারা ডাকে SB। সায়রার এস, বানুর বি, SB। আচ্ছা, SB-তে আর কি হয় বলুন তো? বলতে পারছি না। SB হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। আমার বন্ধুদের ধারণা আমার চেহারায় একটা স্পাই স্পাই ভাব আছে, এই জন্যই তারা আমাকে SB ডাকে। আচ্ছা, আপনারও কি ধারণা আমার চেহারায় স্পাই স্পাই ভাব? ভালো করে একটু আমার দিকে তাকান না, আপনি সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছেন কেন? মিসির আলি এদিক ওদিক তাকাচ্ছেন না, মাছিটার দিকে তাকিয়ে আছেন। মাছিটা এদিক ওদিক করছে বলেই এদিক ওদিক তাকাতে হচ্ছে। আচ্ছা, পৃথিবীতে মোট কত প্রজাতির মাছি আছে? এই যে শুনুন, তাকান আমার দিকে। মিসির আলি মেয়েটির দিকে তাকালেন। অতিরিক্ত ফর্সা একটি মেয়ে। বাঙালি মেয়েদের গায়ের রঙের একটা মাত্রা আছে, কোনো মেয়ে যদি সেই মাত্রা অতিক্রম করে যায় তখন আর ভালো লাগে না, তার মধ্যে বিদেশি বিদেশি ভাব চলে আসে, তাকে তখন আর আপন মনে হয় না। সায়রা বানুর ক্ষেত্রেও তাই হয়েছে, তাকে পরপর মনে হচ্ছে। মেয়েটির মাথা ভর্তি চুল, সেই চুলেও লালচে ভাব আছে। অতিরিক্ত ফর্সা মেয়েদের ক্ষেত্রে তাই হয়, তাদের গায়ের রঙের খানিকটা এসে চুলে লেগে যায়, চুল লালচে দেখায়, খানিকটা এসে লাগে চোখে,
চোখ তখন আর কালো মনে হয় না। মিহির মুখ লম্বাটে, একটু বোচা ধরনের নাক, বোচা নাক থাকায় রক্ষা। বোচা নাকের কারণেই মেয়েটিকে বাঙালি মনে হচ্ছে। খাড়া নাক হলে মেডিটেরিনিয়ান সমুদ্রের পাশের গ্রিক কন্যা বলে মনে হতো। বয়স কত হবে? 19 থেকে 25-এর ভেতর। মানুষের বয়স চট করে ধরতে পারার কোনো পদ্ধতি থাকলে ভালো হতো। গাছের রিংগুনে বয়স বলা যায়, মানুষের তেমন কিছুই নেই। মানুষের বয়স তার মনে বলেই বোধ হয়। আচ্ছা, একটা মাছি কতদিন বাঁচে? স্যার, কথা বলছেন না কেন? আমাকে কি স্পাই মেয়ে বলে মনে হচ্ছে? স্পাই মেয়েদের চেহারা আলাদা হয় বলে আমি জানি না। একটু আলাদা হয়। স্পাই মেয়েদের মুখ দেখে এদের মনের ভাব বোঝা যায় না। এদের মুখে একরকম ভাব, মনের ভেতর আরেক রকম। তোমারও কি তাই? হ্যাঁ। ও, আপনাকে বলতে ভুলে গেছি, এসপি ছাড়াও আমার আর একটা নাম আছে। নাম ঠিক না, খেতাব, নববর্ষে পাওয়া খেতাব। আমাদের কলেজে পহেলা বৈশাখে খেতাব দেওয়া হয়। আমার খেতাবটা হচ্ছে সাদা বাঘিনী। এসপিতে সাদা বাঘিনীও হয়। সাদা বাঘিনী টাইটেল কেন পেয়েছিলাম শুনতে চান? খুবই মজার একটা গল্প। মিসির আলী তাকিয়ে রইলেন, তার কিছুই শুনতে ইচ্ছে করছে না। মাথার যন্ত্রণা এবং শীত ভাব দুই বাড়ছে। গায়ে পাতলা একটা চাদর দিয়ে শীত ভাবটা কমানো যেত, কিন্তু চাদরটা ধুপিখানায় দিয়েছেন। ধোয়া নিশ্চয়ই হয়ে গেছে, স্লিপের অভাবে আনতে পারছেন না। স্লিপটা কোথাও খুঁজে পাচ্ছেন না। কড়া এক কাপ চা খেলেও শীতটা কমতো। ঘরে চায়ের পাতা আছে, চিনি দুধও আছে, গতকালই কিনে এনেছেন। কিন্তু গ্যাসের চুলায় কি একটা সমস্যা হচ্ছে, কিছুক্ষণ আগুন জ্বলেই হুশ করে নিভে যাচ্ছে। মিস্ত্রি ডেকে গ্যাসের চুলা ঠিক করা দরকার। গ্যাস মিস্ত্রিরা কোথায় থাকে কে জানে। সায়রা বানো মেয়েটি হড়বড় করে কথা বলে যাচ্ছে, তার কথা তিনি মন দিয়ে শুনছেন না। মাথায় দুশ্চিন্তা নিয়ে অন্য কিছুতে মন বসানো বেশ কঠিন। তবে মাছিটা এখন শান্ত হয়েছে, টেবিলের ওপর চুপ করে বসে আছে। ডিম পারছে না তো? আমার সাদা বাঘিনী টাইটেল পাওয়ার ঘটনাটা খুব ইন্টারেস্টিং, শুনলে আপনি খুব মজা পাবেন, বলবো? মিসির আলী কিছুই বললেন না। বলুন না, বলবো? তিনি খুব ভালো করেই জানেন মেয়েটি তার গল্প বলবেই। তিনি বলতে বললেও বলবে, বলতে না বললেও বলবে। হয়েছে কি শুনুন, সায়েন্স ল্যাবরেটরির সামনে দিয়ে আমি যাচ্ছি। আমার সঙ্গে আমার এক বন্ধু রাকা। রাকা হচ্ছে বোরখাওয়ালি, বোরখা পরে, সৌদি বোরখা। বেশ কয়েকটাই বোরখা পাওয়া যায়, তা কি আপনি জানেন? সৌদি বোরখা, পাকিস্তানি বোরখা। সৌদি বোরখা হচ্ছে ভয়াবহ, শুধু চোখ দুটো বের হয়ে থাকে। এমনিতে সে অবশ্য খুব স্টাইলিস্ট, বোরখার নিচে স্লিভলেস ব্লাউজ পরে। যাই হোক, বোরখাওয়ালির রাকা হঠাৎ বলল সে একটা পেন্সিল কিনবে। আমি তাকে নিয়ে একটা দোকানে ঢুকলাম পেন্সিল কিনতে। স্টেশনারির দোকান, তবে তার সঙ্গে কনফেকশনারিও আছে। চা বিক্রি হচ্ছে, কেক বিক্রি হচ্ছে, দোকানটায় বেশ ভিড়। ভিড়ের সুযোগ নিয়ে একটা লোক করল কি, বোরখাওয়ালির গায়ে হাত দিল। গায়ে মানে কোথায় তা আপনাকে বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। বোরখাওয়ালি এমন ভয় পেল যে প্রায় অচেতন হয়ে পড়ে যাচ্ছিল। আমি বোরখাওয়ালিকে ধরে ফেললাম। তারপর বদমাস লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনি ওর গায়ে হাত দিলেন কেন? সন্ডাগন্ডা টাইপের লোক, লাল চোখ, গরিলাদের মতো লোম ভর্তি হাত। সে এমন ভাব করল যে আমার কথা শুনতেই পায়নি। দোকানদারের দিকে হাই তুলতে তুলতে বলল, দেখি একটা লেবু চা। তখন আমি খপ করে তার হাত ধরে ফেললাম। সে ঝটকা দিয়ে তার হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করলো, কিন্তু তার আগেই আমি তার হাত কামড়ে ধরলাম, যাকে বলে কচ্ছপের কামড়। কচ্ছপের কামড় কি তা নিশ্চয়ই আপনি জানেন? কচ্ছপ একবার কামড়ে ধরলে আর ছাড়ে না। আমিও ছাড়লাম না, আমার মুখ রক্তে ভরে গেল। লোকটা বিকট চিৎকার শুরু করলো। ব্যাপার স্যাপার দেখে বোরখাওয়ালি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর থেকে আমার টাইটেল হয়েছে সাদা বাঘিনী। তুমি আমার কাছে কেন এসেছো? গল্প করার জন্য এসেছি। বিখ্যাত মানুষের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। আমি বিখ্যাত মানুষ? অবশ্যই বিখ্যাত,
আপনাকে নিয়ে কত বই লেখা হয়েছে। আমি অবশ্য একটা মাত্র বই পড়েছি, ওই যে সুধাকান্তবাবুর গল্প, একটা মেয়ে খুন হলো আর আপনি কেমন শার্লক হোমসের মতো বের করে ফেললেন সুধাকান্তবাবুই খুনটা করেছেন। বই পড়ে মনে হচ্ছিল আপনার খুব বুদ্ধি, কিন্তু আপনাকে দেখে সেরকম মনে হচ্ছে না। আমাকে দেখে কেমন মনে হচ্ছে? খুব সাধারণ মনে হচ্ছে। আপনার মধ্যে একটা গৃহশিক্ষক গৃহশিক্ষক ব্যাপার আছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিয়মিত বেতন পান না এমন একজন অঙ্কের স্যার। আপনি রোজ ভাবেন আজ বেতনের কথাটা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে বলতে পারেন না। আচ্ছা, আপনি এমন গম্ভীর মুখে বসে আছেন কেন? মনে হচ্ছে আপনি আমার কথা শুনে মজা তো পাচ্ছেনই না, উল্টো বিরক্ত হচ্ছেন। সত্যি করে বলুন, আপনি কি বিরক্ত হচ্ছেন? কিছুটা হচ্ছে। মাছিটা তো এখন আর বিরক্ত করছে না, কেমন শান্ত হয়ে টেবিলে বসে আছে। তারপরেও আপনি এত বিরক্ত কেন বলুন তো? তুমি অকারণে কথা বলছো, এই জন্য বিরক্ত হচ্ছে। অকারণ কথা আমি নিজেও বলতে পারি না, অন্যের অকারণ কথা শুনতেও ভালো লাগে না। আপনার সঙ্গে কথা বলতে হলে সবসময় একটা কারণ লাগবে, তাহলে তো আপনি খুবই বোরিং একটা মানুষ। এত কারণ আমি পাবো কোথায় যে রোজ রোজ আপনার সঙ্গে কথা বলবো? তুমি কি রোজ রোজ আমার সঙ্গে কথা বলবে? হুম। সে কি, কেন? হুম, এক বাড়িতে থাকতে হলে কথা বলতে হবে না? এক বাড়িতে থাকবে মানে? আমি বুঝতে পারছি না। আমি আপনার সঙ্গে কয়েকটা দিন থাকবো, কদিন এখনো বলতে পারছি না। দুদিনও হতে পারে, আবার দু মাসও হতে পারে, আবার দু বছরও হতে পারে, সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। মিসির আলি চেয়ার থেকে পা নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালেন। হচ্ছেটা কি? এই যুগের টিনেজার মেয়েদের ভাবভঙ্গি কাণ্ডকারখানা বোঝা মুশকিল। তারা যে কোনো উদ্ভট কিছু হাসি মুখে করে ফেলতে পারে। মেয়েটি হয়তো অতি তুচ্ছ কারণে রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছে, কিংবা তাকে ফড়কে দেবার জন্যে গল্প ফেঁদেছে, পরে কলেজের বন্ধুদের সঙ্গে এই গল্প করবে, বন্ধুরা মজা পেয়ে একে অন্যের গায়ে হেসে গড়িয়ে পড়বে, ও মা গো, বুড়োটাকে কি বোকা বানিয়েছি, সে বিশ্বাস করে ফেলেছিল যে আমি থাকতে এসেছি। মিসির আলী নিজের বিস্ময় গোপন করে সহজভাবে বললেন, তুমি এই বাড়িতে থাকবে? হ্যাঁ। বিছানা বালিশ নিয়ে এসেছো? বিছানা বালিশ আনিনি, আজকাল তো আর বিছানা বালিশ নিয়ে কেউ অন্যের বাড়িতে থাকতে যায় না। শুধু একটা স্যুটকেস আর হ্যান্ডব্যাগ এনেছি, আর একটা জলের বোতল। স্যুটকেস আর হ্যান্ডব্যাগ কোথায়? বারান্দায় রেখে এসেছি, শুরুতেই আপনি আমার স্যুটকেস দেখে ফেললে ঢুকতে দিতেন না। যাই হোক, আমি এখন আমার স্যুটকেস আর হ্যান্ডব্যাগ নিয়ে আসছি। আচ্ছা, আপনি এমন ভাব করছেন যেন আকাশ থেকে পড়েছেন। আকাশ থেকে পড়ার মতো কিছু হয়নি, বিপদগ্রস্ত একজন তরুণীকে কয়েকদিনের জন্য আশ্রয় দেওয়া এমন কোনো বড় অন্যায় না। আমি নিশ্চিত এর চেয়ে অনেক বড় বড় অন্যায় আপনি করেছেন। তুমি সত্যি সত্যি আমার এখানে থাকার পরিকল্পনা নিয়ে এসেছো? হ্যাঁ। মিসির আলি তাকিয়ে রইলেন। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত তা মাথায় আসছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে মেয়েটির কাণ্ডকারখানা দেখাই মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। মেয়েটি বুদ্ধিমতী, এই পরিস্থিতিতে তিনি কি করবেন বা করতে পারেন সেই সম্পর্কে চিন্তা ভাবনা সে নিশ্চয়ই করেছে। নিজেকে সম্ভাব্য সব রকম পরিস্থিতির জন্যে সে প্রস্তুত করে রেখেছে। মিসির আলীর এমন কিছু করতে হবে যার সম্পর্কে মেয়েটির প্রস্তুতি নেই। সে কেন বাড়ি ছেড়ে এসেছে এই মুহূর্তে তা তাকে জিজ্ঞেস করা যাবে না, কারণ এই প্রশ্নটি স্বাভাবিক এবং সঙ্গত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মেয়েটি তৈরি করে রেখেছে, তার বিস্মিত হওয়াও ঠিক হবে না। তাকে খুব সহজ এবং স্বাভাবিক থাকতে হবে, যেন এমন ঘটনা প্রতি সপ্তাহেই দুটো একটা করে ঘটছে। সায়রা বানু সুটকেস হ্যান্ডব্যাগ নিয়ে ঘরে ঢুকল। মিসির আলী বিস্মিত হয়ে লক্ষ্য করলেন সে গুনগুন করে কি একটা গানের সুরও যেন ভাবছে। কত সহজ স্বাভাবিক তার আচরণ। কেক খাবেন? কেক? হ্যাঁ, আমার নিজের বেক করা। ডিমের পরিমাণ বেশি হয়েছে বলে একটু ডিম ডিম গন্ধ হয়ে গেছে, অনেকে ডিমের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। আমার কাছে অবশ্য খারাপ লাগে না। দেব আপনাকে এক পিস কেক? না। আপনাকে একটু বাজারে যেতে হবে, কয়েকটা জিনিস কিনতে হবে।
আমি অতি দ্রুত চলে এসেছি তো, কাজে অনেক প্রয়োজনীয় জিনিস আনা হয়নি। টুথপেস্ট এনেছি, টুথব্রাশ আনিনি। আমার অভ্যেস হচ্ছে রাতে শোবার সময় কুটকুট করে কয়েকটা লবঙ্গ খাওয়া। লবঙ্গ খেলে শরীরের রক্ত পরিষ্কার থাকে, কখনো হার্টের অসুখ হয় না। সেই লবঙ্গ আনা হয়নি, আপনাকে লবঙ্গ আনতে হবে। পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দেব, আমি সঙ্গে করে অনেক টাকা নিয়ে এসেছি। বলুন তো কত এনেছি? বলতে পারছি না। অনুমান করুন, আপনি হচ্ছেন বিখ্যাত মিশির আলী, আপনার অনুমান হবে পৃথিবীর শ্রেষ্ঠ অনুমান। বলুন আমার সঙ্গে কত টাকা আছে? 5,000 টাকা। হয়নি, আমার সঙ্গে আছে মোট 51,000 টাকা। 500 টাকার একটা বান্ডিল এনেছি, আর এনেছি 10 টাকার একটা বান্ডিল, সেখান থেকে কিছু খরচ করেছি। বেবি ট্যাক্সি ভাড়া দিয়েছি 30 টাকা। ঠিক এই মুহূর্তে আমার কাছে আছে 50,970 টাকা। আপনাকে টুকটাক বাজারের জন্য 500 টাকা দিচ্ছি, যা লাগে খরচ করবেন, বাকিটা ফেরত দেবেন। এই নিন। সায়রা বানু তার কাঁধে ঝুলানো কালো ব্যাগ খুলে টাকা বের করল। মিশির আলী টাকাটা নিলেন। মেয়েটি এক ধরনের খেলা শুরু করেছে। মিশির আলীর মনে হল মেয়েটিকে সেই খেলা তার মতোই খেলতে দেওয়া উচিত। এই মুহূর্তে এমন কিছু করা ঠিক হবে না যাতে খেলা বাধাগ্রস্ত হয়। তিনি মেয়েটিকে আগ্রহ নিয়ে দেখতে শুরু করেছেন, তার তাকানোর ভঙ্গি, হাঁটার ভঙ্গি, বসার ভঙ্গি। আপাত দৃষ্টিতে এইসব খুবই ছোটখাটো ব্যাপার থেকে অনেক কিছু জানা যায়। সায়রা বানু চেয়ারে বসতে বসতে বলল, আমার খাওয়া নিয়ে আপনি মোটেও চিন্তা করবেন না, যা খাওয়াবেন আমি তাই খাব, শুধু মাছ ছাড়া। আমি মাছ খেতে পারি না, গন্ধ লাগে। অবশ্য চিংড়ি মাছ খাই। চিংড়ি মাছ কেন খাই বলুন তো? বলতে পারছি না। চিংড়ি মাছ খাই কারণ চিংড়ি মাছ হচ্ছে আসলে এক ধরনের পোকা। পোকা বলেই চিংড়ি মাছে আষ্টে গন্ধ নেই। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, আরেকটা জিনিস খুব পছন্দ করে খাই, ইলিশ মাছের ডিম। মাছের ডিমেরও তো আষ্টে গন্ধ থাকে। ইলিশ মাছের ডিমে থাকে না। আপনি কেভিয়ার খেয়েছেন? না। কেভিয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার, কালো রঙের মাছের ডিম। স্বাদ কিরকম জানেন? যেহেতু খাইনি তার স্বাদ কেমন তা তো জানার কথা না। স্বাদ কেমন আপনি জানেন? অনেকটা আমাদের ওই শিং মাছের ডিমের মতো, তবে আষ্টে গন্ধ অনেক বেশি। নাক চেপে ধরে আমি একবার খানিকটা খেয়েছিলাম, তারপর বমি টমি করে একাকার কাণ্ড। মিশির আলী পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলেন। সঙ্গে দেশলাইটাও নেই, দেশলাইয়ের খোঁজে রান্নাঘরে যেতে হবে। চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। মেয়েটাকে কি বলবেন দেশলাই এনে দিতে? মিশির আলীকে কিছু বলতে হলো না। তার আগে সায়রা বানু বলল, আপনার লাইটার লাগবে? আছে তোমার কাছে? আছে, আপনি সিগারেট মুখে দিন, আমি ধরিয়ে দিচ্ছি। মেয়েটা যে ভঙ্গিতে লাইটার ধরালো তাতে মনে হলো সিগারেট ধরিয়ে দেওয়া তার অভ্যাস আছে। সে নিজে সিগারেট খায় না তো? না, খায় না। সিগারেটের ধোঁয়ায় সে নাক কুচকাচ্ছে। এই লাইটারটা আপনি রেখে দিন, লাইটারটা আমি আপনার জন্য এনেছি। থ্যাংক ইউ। আরেক প্যাকেট সিগারেটও এনেছি। আপনার একটা বইয়ে পড়েছিলাম, একজনকে আপনার সঙ্গে দেখা করতে আসতো, যেদিনই আসতো আপনার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসতো। মিশির আলী সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, একটু আগে বলেছিলে তুমি আমার একটা বই পড়েছো। মিথ্যা কথা বলেছিলাম, অনেকগুলি বই পড়েছি। সুধাকান্তবাবুর ওপর লেখা বইটা সবচেয়ে ভালো লেগেছে, ওইটা আমি পড়েছি 3 বার। না, 3 বার না, 2.5 বার। 2 বার পুরোটা পড়েছি, শেষবার পড়েছি শুধু শেষের 20 পাতা। ভালো। মিথ্যা কথা বললে কি আপনি রেগে যান? না। আমাকে কেউ মিথ্যা কথা বললে আমি অবশ্যই খুব রেগে যাই, আর আমার এমনই কপাল, সবাই শুধু আমার সঙ্গে মিথ্যা কথাই বলে। তবে আপনি বলবেন না সেটা আমি জানি, আপনার চেহারা দেখেই বোঝা যায় আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আপনি কি জানেন যারা সবসময় মিথ্যা কথা বলে তাদের চেহারায় একটা মাই ডিয়ার ভাব থাকে? তাই নাকি? হ্যাঁ, যেসব মেয়েকে দেখবেন খুব মায়া মায়া চেহারা, আপনি ধরেই নিতে পারেন তারা প্রচুর মিথ্যা কথা বলে। এই তথ্য জানতাম না। আপনি মিশির আলী আর আপনি এই সাধারণ তথ্য জানেন না?
অথচ বইয়ে কত আশ্চর্য আশ্চর্য কথা যে আপনার সম্পর্কে লেখা হয়। যেমন কাউকে এক পলক দেখেই আপনি তার সম্পর্কে হরবড় অনেক কথা বলে দিতে পারেন। আসলে কি পারেন? না, পারি না। আচ্ছা চেষ্টা করুন না, আমার সম্পর্কে বলুন। কি বলবো? আমাকে দেখে কি মনে হচ্ছে এইসব দেখি, আপনার পাওয়ার অফ অবজারভেশন। দেখো সায়রা বানু, আমি পরীক্ষা দেই না। পরীক্ষা ভাবছেন কেন? ভাবুন একটা খেলা, বলুন আমার সম্পর্কে বলুন। মিশির আলী হাতের সিগারেট ফেলে দিলেন, আর একটা সিগারেট ধরাতে ইচ্ছে করছে। তিনি নিজের ওপর একটু বিরক্ত হচ্ছেন, কারণ তার টেনশন হচ্ছে। টেনশন হলেই একটা সিগারেট শেষ করার সঙ্গে সঙ্গে আরেকটা সিগারেট ধরাতে ইচ্ছে করে। তার শরীর ভালো না, এখন কিছুদিন টেনশন ফ্রি জীবনযাপন করতে চান। অজানা অচেনা একটা মেয়ে হুট করে উপস্থিত হয়ে তাতে বাধা দিচ্ছে। কি হলো, কিছু বলছেন না কেন? মিশির আলী খানিকটা বিরক্তি নিয়ে বললেন, তোমার সম্পর্কে আমার প্রথম অবজারভেশন হচ্ছে তোমার নাম সায়রা বানু নয়। এরকম মনে হওয়ার কারণ কি? মনে হবার কারণ হচ্ছে, সায়রা বানু যদি তোমার নাম হতো তাহলে সায়রা বানু ডাকলে তুমি সহজভাবে রেসপন্স করতে। একটু আগে আমি বললাম, দেখো সায়রা বানু, পরীক্ষা আমি দেই না, বাক্যটা আমি একবারে বলিনি। দেখো সায়রা বানু বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করেছে, যখন দেখলাম তুমি হঠাৎ চমকে উঠলে তখনই আমি বাক্যটা শেষ করলাম। তোমার চমকে ওঠার কারণ হচ্ছে, সায়রা বানু বলে যে তোমাকে সম্বোধন করা হচ্ছে তা তুমি শুরুতে বুঝতে পারোনি, যখন বুঝতে পেরেছ তখনই চমকে উঠেছ। তোমার নাম কি? আমার নাম চিত্রা। তোমার সম্পর্কে আমার দ্বিতীয় অবজারভেশন হচ্ছে, তোমাকে দীর্ঘদিন একটা ঘরে আটকে রাখা হয়েছিল, যেই ঘরের জানালা পর্যন্ত বন্ধ ছিল। আলোহীন একটা ঘরে দীর্ঘদিন থাকলে গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যায়, তোমার তাই হয়েছে। তুমি আলোর দিকে ঠিকমতো তাকাতেও পারছো না, যতবার তাকাচ্ছ ততবার চোখের মণি ছোট হয়ে আসছে, ভুরু কুচকে যাচ্ছে। আবার জানালা থেকে তুমি চোখ ফিরিয়েও নিতে পারছো না, বারবার বিস্মিত চোখে জানালা দিয়ে তাকাচ্ছ, কারণ অনেক দিন পরে তুমি জানালায় খোলা আকাশ দেখছ। আরো কিছু বলবেন? দীর্ঘদিন ধরে তুমি ক্রমাগত মিথ্যে কথা বলে যাচ্ছ, যে কোনো কারণেই হোক তোমাকে মিথ্যে কথা বলতে হচ্ছে, স্টোরি তৈরি করতে হচ্ছে, মিথ্যে বলাটা তোমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ। তোমার হাত বাঁধা ছিল, মণিবন্ধে কালো দাগ পড়ে গেছে। হুম। তোমার ঘ্রাণ শক্তি অতি প্রবল, তুমি কিছুক্ষণ পরপরই নাক কুচকাচ্ছ এবং তাকাচ্ছ ঘরের দক্ষিণ দিকে, দক্ষিণ দিক থেকে নর্দমার দুর্গন্ধ আসছে, সেটা এত প্রবল না যে তোমাকে এমনভাবে নাক কুচকাতে হবে। এর থেকে মনে হয় তোমার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল, আর নয়তো তোমাকে অনেক উঁচু কোনো ঘরে আটকে রাখা হয়েছে, ছতলা সাততলায়, যেখানে রাস্তার নর্দমার গন্ধ পৌঁছায় না। চিত্রা চুপ করে রইল, সে খুব একটা বিস্মিত হলো বলে মনে হলো না। এখন বলো তোমার ব্যাপারটা কি? আপনি তো কিছু না জেনেই অনেক কিছু বলতে পারেন, আপনি নিজেই বলুন। না, আমি বলতে পারছি না। অনুমান করুন দেখি, আপনার অনুমান শক্তি আমার ঘ্রাণ শক্তির মতো কিনা। আমার ধারণা তুমি অসুস্থ, অসুস্থতাটা এমন যে রোগীকে ঘরে আটকে রাখতে হয়, তুমি কোনো ক্রমে ছাড়া পেয়ে পালিয়ে এসেছ। আপনি কি বলতে চাচ্ছেন যে আমি পাগল তাই আমাকে ঘরে আটকে রাখা হয়েছিল? না, আমি পাগল না, সুস্থ। ছিটে ফোটা পাগলামি যা অন্যদের মধ্যে থাকে আমার তাও নেই, তবে আমাকে ঘরে আটকে রাখা হচ্ছিল তা ঠিক। 26 দিন হলো ঘরে তালাবন্ধ, আমাকে সবাই মিলে ঘরে তালাবন্ধ করে রেখেছে, কারণটাও খুব সাধারণ এবং আপনার মতো বুড়োর কাছে হয়তোবা হাস্যকর, কারণটা বলবো? মিশির আলী হ্যাঁ না কিছুই বললেন না। মেয়েটির স্বভাব যা, তাতে তিনি যদি বলেন হ্যাঁ বলো, তাহলে সে নিশ্চিতভাবেই বলবে না বলবো না, তার চেয়ে চুপ করে থাকাই ভালো। ব্যাপারটা প্রেম ঘটিত, আমি একটা ছেলেকে বিয়ে করতে চাই, দরিদ্র ফালতু টাইপ ছেলে, কিছুই করে না, তার প্রেমে পড়ার কোনো কারণ নেই, তারপরেও আমি পড়ে গেছি এবং 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 কি? গোপনে বিয়ে করার জন্য তার সঙ্গে পালিয়েও গেছিলাম, আমাকে ধরে আনা হয়, আমি তো খুব জেদি মেয়ে, কাজেই আমি সবাইকে বলি আমি আবারও পালিয়ে যাব, তোমাদের কোনো সাধ্য নেই আমাকে ধরে রাখার। ছেলেটার নাম কি?
ছেলেটার নাম দিয়ে আপনার দরকার কি? কোনো দরকার নেই, কৌতূহল বলতে পারো। উনার নাম ফরহাদ। শুধুই ফরহাদ? ফরহাদ খান। তারপর? তারপর আবার কি? তোমার কাছ থেকে এই কথা শোনার পর তারা তোমাকে তালা বন্ধ করে রাখলো? তাই তো রাখবে, যে মেয়ে এই জাতীয় কথা বলে তাকে নিশ্চয়ই কেউ কোলে করে ঘুরে বেড়াবে না, বা ঘুম পাড়ানি গান গাইয়ে ঘুম পাড়াবে না। আজ তুমি ছাড়া পেয়েছো, আমার কাছে না এসে ওই ছেলেটির কাছে যাচ্ছ না কেন? যাব তো বটেই, আপনার কি ধারণা আমি চিরকালের জন্য আপনার সঙ্গে থাকব? চিত্রা, তুমি আবারও মিথ্যে কথা বলছো। বুঝলেন কি করে? ছেলেটার নাম কি জিজ্ঞেস করার পর থতমত খেয়ে গেলে, চট করে বলতে পারলে না, একটা কোনো নাম ভাবার জন্য সময় নিলে, তারপর বললে উনার নাম ফরহাদ। উনি বললে, যাকে বিয়ে করতে যাচ্ছ তার প্রসঙ্গে উনি বলবে কেন? বলবে ওর নাম ফরহাদ। তাহলে কি সত্যি কথা শুনতে চান? আমি এখন সত্যি মিথ্যা কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার সাহায্য চাচ্ছ? যদি সত্যি চাও আমি তোমাকে সাহায্য করি, তাহলে তোমাকে সত্যি কথা বলতে হবে, তা তুমি পারবে না, মিথ্যে বলাটা তোমার রক্তের মধ্যে ঢুকে গেছে, কিছুক্ষণ সত্যি বলার পর আবার মিথ্যে শুরু করবে। তাতে অসুবিধা কি? যেই মুহূর্তে আমি মিথ্যা বলবো আপনি ধরে ফেলবেন, আপনার তো সেই ক্ষমতা আছে। শোনো চিত্রা, আমার পক্ষে তোমাকে এই বাড়িতে রাখা সম্ভব না, তোমাকে চলে যেতে হবে, এবং কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে। আমার সমস্যা আপনি সমাধান করবেন না? মানুষের বেশিরভাগ সমস্যাই এরকম যে তারা নিজেরাই সমাধান করতে পারে। আমার ধারণা তোমার সমস্যার সমাধান তুমিই করতে পারবে। আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছি বলে কি আপনি রাগ করেছেন? রাগ করার প্রশ্ন আসছে না। মিথ্যে কথা বলাটা সবাই যত বড় অন্যায় বলে মনে করে আমি তা করি না। আমার কাছে মনে হয় মানুষের অনেক অদ্ভুত ক্ষমতার মধ্যে একটি হচ্ছে মিথ্যে বলার ক্ষমতা। কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যে বলতে পারে। যে মানুষ মিথ্যা বলতে পারে না সে সৃষ্টিশীল মানুষ না, রোবট টাইপ মানুষ। আপনি কি মিথ্যা বলেন? না, বলি না, মানুষ হিসেবে আমি রোবট টাইপের। শোনো চিত্রা, তুমি এখন চলে যাও। চলে যাব? হ্যাঁ চলে যাবে। আপনি আমাকে খুব অপছন্দ করছেন তাই না? আমি তোমাকে অপছন্দও করিনি আবার পছন্দও করিনি। আমার বিষয়ে আপনার কোনো কৌতূহল হচ্ছে না? লোকজনের ধারণা আমার কৌতূহল খুব বেশি, আসলে তা না, আমার কৌতূহল কম, অনেক কম। নীল রঙের মাছিটার দিকে আপনি যতটা কৌতূহল নিয়ে তাকিয়েছেন আমার দিকে তাও তাকাননি। আমি কি মাছির চেয়েও তুচ্ছ? আচ্ছা আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি দয়া করে গম্ভীর হয়ে থাকবেন না, যাবার আগে হাসি মুখে থাকুন, আপনার হাসি মুখটা দেখে যাই। বাহ, আপনার হাসি তো সুন্দর। যারা গম্ভীর ধরনের মানুষ তাদের হাসি খুব সুন্দর হয়, এরা হঠাৎ হঠাৎ হাসে তো এই জন্য। আর যারা সবসময় হাসি মুখে থাকে তাদের হাসি হয় খুব বিরক্তিকর, তাদের কান্না হয় সুন্দর। আচ্ছা আমি তাহলে উঠি এখন। চিত্রা উঠে দাঁড়ালো। মেয়েটা এত সহজে চলে যেতে রাজি হবে তা মিশির আলী ভাবেননি, তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আচ্ছা শুনুন, আমি আমার ব্যাগগুলি রেখে যাই, ব্যাগ হাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আশ্রয় খোঁজার তো কোনো মানে হয় না তাই না? বিছানা বালিশ নিয়ে যাওয়াই তো ভালো, সবাই ভাববে এই মেয়ের আসলেই আশ্রয় প্রয়োজন। আপনি কিন্তু সেরকম ভাবেননি, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। যাই হোক, আমি জিনিসপত্র রেখে যাচ্ছি, একসময় এসে নিয়ে যাব। আচ্ছা। আপনি আসলেই রোবট টাইপের মানুষ, যাই কেমন? তুমি কি তোমার বাড়ির টেলিফোন নাম্বারটি দিয়ে যাবে? কেন? আচ্ছা দিচ্ছি, কাগজে লিখে দিচ্ছি, নিতান্ত প্রয়োজন না হলে টেলিফোন করবেন না, আর যদি করেন আপনি ভয়াবহ বিপদে পড়ে যাবেন। এবার কিন্তু আমি সত্যি কথা বলছি। কি বলছি না? মনে হচ্ছে বলছো। চিত্রা তার হ্যান্ডব্যাগ থেকে কাগজ নিয়ে টেলিফোন নাম্বার লিখল। হ্যাঁ এই নিন নাম্বার। আবারও বলছি, নিতান্ত প্রয়োজন না হলে টেলিফোন করবেন না। নিতান্ত প্রয়োজন বলতে তুমি কি বোঝাচ্ছ? ধরুন আমি আপনার ঘর থেকে বের হলাম আর হঠাৎ একটা ট্রাক এসে আমার গায়ের উপর দিয়ে চলে গেল, তখন আপনি বাসায় টেলিফোন করে বলবেন চিত্রা মারা গেছে। আচ্ছা ঠিক আছে। চিত্রা বেশ সহজ ভঙ্গিতেই বের হলো।
মিশির আলী উঠে দরজা বন্ধ করে দিলেন। তিনি আজ আর ঘর থেকে বের হবেন না। তিনি জানেন ঘন্টা দুয়েকের ভেতর চিত্রা ফিরে আসবে, তার জিনিসপত্র নিয়ে যাবে। মেয়েরা তাদের ব্যক্তিগত জিনিসপত্র কোথাও রেখে স্বস্তি পায় না, কাজেই অপেক্ষা করাই ভালো। খুবই আশ্চর্যের ব্যাপার, মেয়েটি চলে যাবার পর মিশির আলীর একটু মন খারাপ হয়ে গেল। পাখি উড়ে যাবার পর পাখির পালক পড়ে থাকে। মেয়েটা চলে গেছে, তার পরেও কিছু যেন রেখে গেছে, সুটকেস এবং হ্যান্ডব্যাগ নয়, অন্য কিছু। মেয়েটি রেখে যাওয়া 500 টাকার নোটটা পকেটে, টাকাটা ফেরত দিতে ভুলে গেছেন। আশ্চর্যকাণ্ড, মেয়েটি তার কালো ব্যাগও ফেলে গেছে। তার সব টাকা তো ওই ব্যাগে। বেবি ট্যাক্সি নিয়ে যদি কোথাও যায় ভাড়া দিতে পারবে না। মিশির আলী অস্বস্তি বোধ করলেন, মেয়েটাকে মাথা থেকে তাড়াতে পারছেন না। মাছিটা এখনো টেবিলে বসে আছে। মারা গেছে নাকি? না, মারা যায়নি। কীট এবং পতঙ্গ জগতের নিয়ম হল মৃত্যুর পর উল্টো হয়ে পড়ে থাকা। পিঠ থাকবে মাটিতে, পা থাকবে শূন্যে। মাছির বেলাতেও নিশ্চয়ই সেই নিয়ম। মিশির আলী তার লাইব্রেরির দিকে এগুলেন। মাছি সম্পর্কে জানার জন্যে কোনো বই কি আছে লাইব্রেরিতে? থাকার তো কথা। মাছি সম্পর্কে মিশির আলী তেমন কোনো তথ্য জোগাড় করতে পারলেন না। শুধু জানলেন পৃথিবীতে মোট 85,000 প্রজাতির মাছি আছে। মৌমাছি যেমন মাছি, ড্রাগন ফ্লাইও মাছি। সবচেয়ে ছোট মাছি প্রায় অদৃশ্য, আর সবচেয়ে বড় মাছি চড়ুই পাখি সাইজের। এদের সবারই দুজোড়া পাখা থাকে। একজোড়া তারা ওড়ার কাজে ব্যবহার করে, অন্য জোড়া ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করে। বেশিরভাগ প্রজাতির মাছি মানুষের পরম বন্ধু। শুধু হাউস ফ্লাই নয়, এদের প্রধান কাজ অসুখ ছড়ানো। চিত্রা 2 ঘন্টার ভিতর ফিরে আসবে এ ব্যাপারে মিশির আলী নিশ্চিত ছিলেন। নিশ্চিত ব্যাপারগুলি মানুষের জীবনে প্রায় কখনো ঘটে না। চিত্রা 2 ঘন্টা কেন? 10 দিনে মাথাতেও ফিরে এলো না। তার হ্যান্ডব্যাগ এবং সুটকেসে ধুলো জমতে লাগলো। সে একটা টেলিফোন নাম্বার দিয়ে গিয়েছিল। টেলিফোন নাম্বার লেখা চিরকুট তিনি ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছিলেন। অযত্নে অবহেলায় রাখা কাগজপত্র সবসময় পাওয়া যায়, যত্নে রাখা কাগজ কখনো পাওয়া যায় না। মার্ফির এই সূত্র ভুল প্রমাণিত হল। মিশির আলী ড্রয়ার খুলেই চিরকুটটি পেলেন এবং সেই চিরকুট দেখে তিনি ছোট খাটো একটা চমক খেলেন। চিরকুটে টেলিফোন নাম্বার লেখা নেই, শুধু সুন্দর অক্ষরে লেখা হেল্প মি। মিশির আলীর একটু মন খারাপ হলো। মেয়েটির সমস্যার কথা মন দিয়ে শুনলেই হতো, তিনি এতটা অধৈর্য হলেন কেন? বাড়ি ছেড়ে নিতান্ত অকারণে এই বয়সের একটা মেয়ে চলে আসে না? এই বয়সের মেয়েদের মাথায় নানান উদ্ভট ব্যাপার খেলা করে, তারপরেও বাড়ি ছাড়ার ব্যাপারে তারা খুব সাবধানী হয়। আশ্রয় মেয়েদের কাছে অনেক বড় ব্যাপার। প্রকৃতি মেয়েদের সেইভাবেই তৈরি করেছে। ভবিষ্যতে এরা সন্তানের জন্ম দেবে, সেই জন্য তাদের নিরাপদ আশ্রয় দরকার। কাজেই হে মাতৃজাতি, তোমরা আশ্রয় কখনো ছাড়বে না। এই হলো ডিএনএর অনুশাসন। ডিএনএ অনুশাসনের বাইরে যাবার ক্ষমতা তাদের নেই। মেয়েটি তার সঙ্গে যোগাযোগের কোনো পথ রাখেনি। পথ রাখলে তিনি বলতেন, হ্যাঁ আমি এখন তোমার কথা শুনব, সত্যি মিথ্যা সব কথাই শুনব। আগের বারে তোমার কথা শুনতে চাইনি। তোমার হাত থেকে রক্ষা পাবার ব্যাপারটাই আমার মাথায় প্রবলভাবে ছিল, তার জন্য আমি দুঃখিত। মেয়েটি তার হ্যান্ডব্যাগ বা সুটকেসে কি কোনো ঠিকানা রেখে গেছে? সুটকেস খুললে কি কোনো গল্পের বই পাওয়া যাবে যেখানে তার নাম এবং বাড়ির ঠিকানা লেখা? বই পেলেও লাভ হবে না। এখনকার মেয়েরা বইয়ে নিজের নাম লিখলেও বাড়ির ঠিকানা লেখে না। বাড়ির ঠিকানা লেখাটাকে গ্রাম্যতা বলে ধরা হয়। ডায়েরি পেলে সবচেয়ে বেশি ভালো হতো, ডায়েরিতে নাম এবং ঠিকানা থাকে। তবে ডায়েরি পাবার সম্ভাবনা অতি সামান্য। আজকালকার মেয়েদের ডায়েরি লেখার মতো সময় নেই। নিজেদের কথা তারা শুধু গোপন করতে চায়, লিখতে চায় না। মিশির আলী মেয়েটির সুটকেস খুললেন। কয়েকটা শাড়ি,
পলিথিনে মোড়া দুজোড়া স্যান্ডেল, হেয়ার ড্রায়ার, ট্রাভেলস আয়রন, কিছু কসমেটিক্স, এক বোতল পানি, সুন্দর একটা চায়ের কাপ আর একটা ফুলতোলা বেডশিট। বই বা ডায়েরি পাওয়া গেল না, তবে বেডশিটের নিচে এক গাদা কাগজ পাওয়া গেল, দামি অনিয়ন স্কিন পেপার। কাগজে চিকন নিবের কালির কলমে গুটি গুটি করে ঠাস বুনান লেখা, যত্ন করে কেউ অনেকদিন ধরে লিখেছে। মনে হচ্ছে দীর্ঘ কোনো চিঠি, কাকে লেখা? মিসির আলী ভুরুকুচকে সম্বোধন করলেন, শ্রদ্ধাস্পদেশু জনাব মিসির আলী সাহেব। চিঠিতে তারিখ নেই, যে লিখছে তার নামও নেই। এর হাতের লেখা এবং চিত্রার হাতের লেখা কি এক? ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছাড়া বলা যাবে না। চিত্রা ইংরেজিতে লিখেছে হেল্প মি, আর এই দীর্ঘ চিঠি বাংলায় লেখা। ইংরেজি এবং বাংলা হাতের লেখায় মিল অমিল চট করে চোখে পড়ে না। তারপরেও মিসির আলীর মনে হল দীর্ঘ এই চিঠির লেখিকা এবং চিত্রা এক মেয়ে নয়। মেয়েটি বাইরে যাবার প্রস্তুতি নিয়ে ব্যাগ গোছায়নি। মেয়েরা ব্যাগ গোছানোর সময় অবশ্যই প্রথমে নেবে আন্ডারগার্মেন্টস, পেটিকোট, ব্লাউজ, ব্রা, প্যান্টি। এইসব কাপড়ের ব্যাপারে তারা অতিরিক্ত সেন্সিটিভ। ব্যাগে আগে এইসব গোছানো হবে, তারপর অন্য কিছু। কিন্তু মেয়েটির স্যুটকেস বা হ্যান্ডব্যাগে এইসব কিছুই নেই, টাওয়েলও নেই। মেয়েটি ঘর ছাড়ার জন্য ব্যাগ গোছায়নি, তার অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি তাকে এই দীর্ঘ চিঠিটা নাটকীয় ভঙ্গিতে দেওয়া? শ্রদ্ধাস্পদেশু জনাব মিসির আলী সাহেব, আপনাকে কেমন ভরকে দিলাম? সরাসরি চিঠিটা আপনাকে দিলে আপনি এত আগ্রহ নিয়ে পড়তেন না, কাজেই সামান্য নাটক করতে হলো। আশা করি আমার এই ছেলে মানুষের নাটকে আপনি বিরক্ত হননি। আমি আপনাকে চিনি না, আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। আপনার সম্পর্কে যা জানি বই পড়ে জানি। বইয়ে লেখকরা সব কিছু ঠিকঠাক লিখতে পারেন না, মূল চরিত্রগুলিকে তারা মহিমান্বিত করার চেষ্টা করেন। আমি ধরেই নিয়েছি আপনার বেলাতেও তাই হয়েছে। বইয়ের মিসির আলী এবং ব্যক্তি মিসির আলী এক নন। কে জানে, আপনি হয়তো বইয়ের মিসির আলীর চেয়েও ভালো মানুষ। আমি আপনার সম্পর্কে মনে মনে একটা ছবি দাঁড় করিয়েছি। আচ্ছা দেখুন তো, সেই ছবিটার সঙ্গে কতটুকু মেলে। তারও আগে একটা ব্যাপার পরিষ্কার করে নিই। আমার ধারণা আপনি এখন ভুরু কুচকে ভাবছেন চিঠির মেয়ে এবং চিত্রা কি এক। ব্যাপারটা আমি ধীরে ধীরে পরিষ্কার করব, আপাতত আপনি এই নিয়ে চিন্তা করবেন না। আপনাকে লেখা চিঠিটা মন দিয়ে পড়ুন। এই চিঠি আমি 2 বছর ধরে রাত জেগে লিখেছি, অসংখ্যবার কাটাকুটি করেছি, বানান ঠিক করেছি, যেন চিঠি পড়ে আপনি কখনো বিরক্ত হয়ে না ভাবেন মেয়েটা এত সহজ বানানো জানে না। আশ্চর্য তো, ভালো কথা। আপনার সম্পর্কে আমার ধারণা কি এখন বলি, দেখুন তো মেলে কিনা। আমার ধারণা আপনি হাসি খুশি ধরনের মানুষ। বইয়ে আপনার যে গম্ভীর প্রকৃতির কথা লেখা হয় সেটা ঠিক না। আপনার চেহারার যে বর্ণনা বইয়ে থাকে সেটাও ঠিক না। আপনার বিশেষত্বহীন চেহারার কথা লেখা হলেও আমি জানি আপনার চেহারা মোটেও বিশেষত্বহীন নয়। আপনার চোখ ধারালো এবং তীব্র সার্চ লাইটের মতো, তবে সে ধারালো চোখেও একটা শান্তি শান্তি ভাব আছে। আমার খুব ইচ্ছা কোনো একদিন আপনাকে এসে দেখে যাব, শান্ত ভঙ্গিতে আপনার চোখের দিকে তাকিয়ে থাকব। একসময় আপনাকে বলবো আমাকে একটা হাসির গল্প বলুন তো। আমার কেন জানি মনে হয় কেউ আপনার কাছে গল্প শুনতে আসে না, সবাই আসে ভয়ঙ্কর সব সমস্যা নিয়ে। দিনের পর দিন এই সব সমস্যা শুনতে কি আপনার ভালো লাগে? মাঝে মাঝে আপনার কি ইচ্ছে করে না সহজ স্বাভাবিক গল্প শুনতে বা বলতে? যেমন আপনি একটা ভূতের গল্প শুনে ভয় পাবেন, ভুরু কুচকে বলবেন ভূত বলে কিছু নেই। আমাদের চারপাশের জগৎটা সহজ স্বাভাবিক জগৎ। এই জগতে মাঝে মাঝে বিচিত্র এবং ভয়ঙ্কর কাণ্ড ঘটে। আমার নিজের জীবনেই ঘটে গেল,
এবং আমি আপনাকে সেই গল্পই শোনাতে বসেছি। না শোনালেও চলতো, কারণ আমি আপনার কাছ থেকে কোনো সাহায্য চাচ্ছি না, বা আপনাকে বলছি না আপনি আমার সমস্যার সমাধান করে দিন। তারপরেও সব মানুষেরই বোধহয় ইচ্ছে করে নিজের কথা কাউকে না কাউকে শোনাতে। আমার চারপাশে তেমন কেউ নেই। এখন আমি আপনার একটি অস্বস্তি দূর করি। চিত্রা নামের যে মেয়েটি আপনার কাছে এসেছিল, আমি সেই মেয়ে। কাজেই আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। চিত্রার সেদিন আপনাকে কেমন লেগেছিল তা আর আপনাকে কোনোদিন জানানো হবে না, কারণ চিত্রার সঙ্গে আপনার আর কোনো দিন দেখা হবে না। আপনাকে খানিকটা ধাঁধায় ফেলে চিত্রা বিদায় নিয়েছে, আমিও বিদায় নেব। আমার দীর্ঘ চিঠি শেষ করার পর আপনি ভাববেন, আচ্ছা মেয়েটার কি মাথা খারাপ, সে এইসব কি লিখেছে, কেনই বা লিখেছে। দীর্ঘ লেখা পড়তে আপনার যেন ক্লান্তি না লাগে সেজন্য আমি খুব চেষ্টা করেছি। চেষ্টা কতটুকু সফল হলো কে জানে। চ্যাপ্টার দিয়ে দিয়ে লিখলাম। চ্যাপ্টারের প্রথম কয়েকটা লাইন পড়ে আপনি ঠিক করবেন আপনি পড়বেন কি পড়বেন না। সব চ্যাপ্টার যে পড়তেই হবে তা না। পরিচয়, নাম চিত্রা, অবশ্যই নকল নাম, বয়স 23 বছর। যখন লেখা শুরু করেছিলাম তখন বয়স ছিল 20 বছর 3 মাস। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। আমার প্রিয় রং চাপা। আমার দেখতে ভালো লাগে চাঁদ এবং পানি। পড়াশোনা SSC পাশ করার পর আর পড়াশোনা করতে পারিনি, তবে আমি খুব পড়ুয়া মেয়ে, শত শত বই পড়ে ফেলেছি। শুধু গল্পের বই না, সব ধরনের বই। বাড়িতে আমি যেন পড়তে পারি সেজন্য আমার একজন শিক্ষক আছেন, দর্শন বিদ্যার শিক্ষক। তবে দর্শন আমার প্রিয় বিষয় নয়। আমি কেমন মেয়ে? ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আপনি নিশ্চয়ই মনে মনে হাসছেন, ভাবছেন এই মেয়েটা এমন ছেলে মানুষই করছে কেন। আমি তো আসলে ছেলে মানুষই, 23 বছর তো এমন কোনো বয়স না, তাই না? তবে আমি কিন্তু আসলেই ভালো মেয়ে। দূর চাই, লেখার এই ধরনটা আমার ভালো লাগছে না। আমি বরং ধারাবাহিকভাবে শুরু করি। পড়তে পড়তে আমার সম্পর্কে আপনার ধীরে ধীরে একটা ধারণা তৈরি হবে। তখন আর আমাকে বলতে হবে না যে আমি ভালো মেয়ে, আপনি নিজেই বুঝতে পারবেন। খুব অল্প বয়সে রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা যান। বান্দরবান থেকে একটা জিপে করে আমরা আসছিলাম। আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন, বাবার পাশে মা বসেছিলেন, মার কোলে আমি। হঠাৎ গাড়ির সামনে একটা ছাগল পড়ল। বাবা সেই ছাগল বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ে খাদে পড়ে গেলেন, মা তৎক্ষণাৎ মারা গেলেন। আমার এবং বাবার কিছু হলো না। বান্দরবানের রাস্তাগুলি খুব নির্জন থাকে। অ্যাক্সিডেন্টের অনেক পরে লোকজন এসে আমাদের উদ্ধার করল। আমার তখন বয়স মাত্র 1.5 বছর, আমার কিচ্ছু মনে নেই। আমার বাবা পরে আবার বিয়ে করেন, সেই বিয়ে সুখের হয়নি। ছোট মার মেজাজ খুব খারাপ ছিল, তিনি অল্পতেই রেগে যেতেন, তার আত্মহত্যার প্রবণতা ছিল। বাবার সঙ্গে রাগারাগি হলেই বলতেন সুইসাইড করব। শেষ পর্যন্ত মা সুইসাইড করেন। এই নিয়ে খুব ঝামেলা হয়, মা পক্ষের লোকজন মামলা করেন। তারা বলার চেষ্টা করেন মাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, মামলায় প্রমাণিত হয় মা মানসিক রোগী ছিলেন। ছোট মা দেখতে খুব সুন্দর ছিলেন। গায়ের রং অবশ্যই শ্যামলা ছিল, কিন্তু তার চেহারা এতই মিষ্টি ছিল শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করত। আপনি বুঝতেই পারছেন আমার শৈশবটা সুখের ছিল না। একটা বিরাট বাড়িতে আমি প্রায় একা একাই মানুষ হই। আমাদের বাড়িটা ছিল 2 ইউনিট। একতলায় রান্নাঘর, খাবার ঘর, বসার ঘর, স্টাডি, আর দোতলায় শুধুই শোবার ঘর আর ফ্যামিলি লাউঞ্জ। কাজের লোকদের দোতলায় ওঠা নিষেধ ছিল, তারা সবাই বাবাকে ভয় পেত বলে দোতলায় উঠত না। আমি স্কুল থেকে ফিরে একা একাই দোতলায় খেলতাম। আমার মতো বাচ্চারা মনে মনে একজন খেলার সাথী তৈরি করে নেয়, তার সঙ্গেই খেলে। আমিও তাই করলাম, একজন খেলার সাথী বানিয়ে নিলাম। সেই খেলার সাথী হলো আমার মা, আমার ছোট মা।
আমার আসল মাকে তো আমি দেখিনি, কাজেই তার সম্পর্কে আমার কোনো মমতা বা ভালোবাসা কিছুই ছিল না। ছোট মা আমাকে খুবই আদর করতেন, সেই আদরের একটা ছোট্ট নমুনা দিলেই আপনি বুঝবেন। যেমন মনে করুন, তিনি আমাকে ডাকছেন, চিত্রা খেতে এসো। চিত্রা বলার আগে তিনি এক গাদা আদরের নাম অতি দ্রুত বলে যাবেন, তারপর বলবেন খেতে এসো। তার আদরের নামগুলি হলো ভিটভিটি, খিটখিটি, মিটমিটি, ফিটফিটি, ভুবুন, খুনখুন, শুনশুন, ঝুনঝুন, অ্যাং ব্যাং, ঝ্যাং। আদরের নাম ছাড়াও তার নিজের কিছু কিছু বিচিত্র ছড়াও ছিল। ননসেন্স রাইমের মতো কোনো অর্থ নেই, কোনো মানে নেই। সেই সব ছড়া তিনি গানের সুরে বলতেন, সব সুর একরকম। যেমন ধরুন, ফানি ম্যান হাসে তার রং ঢং হাসি, জানা কথা যে জানে না, না শুনে সে বাসি। এইসব বিচিত্র ছড়া বলে তিনি খিলখিল করে হাসতেন। আমার খুবই মজা লাগত, মনে হতো আহ কি আনন্দময় আমার জীবন। অতি আদরের একজন মানুষ আমার খেলার সাথী হবে, এটাই স্বাভাবিক। আমি নিজের মনে পুতুল খেলতাম, রান্নাবাটি খেলতাম এবং ক্রমাগত ছোট মায়ের সাথে কথা বলতাম, প্রশ্ন করতাম, ছোট মা উত্তর দিতেন। উত্তর তো আসলে দিতেন না, আমি উত্তরটা কল্পনা করে নিতাম। তখন আমার বয়স 7, 7 বছরের বাচ্চারা এই ধরনের খেলা খেলে, এটা তেমন অস্বাভাবিক কিছু না। কিন্তু একদিন একটা অস্বাভাবিক ব্যাপার ঘটল। সেদিন স্কুল ছুটি ছিল, বাবা গেছেন ঢাকার বাইরে, আমি সারা দিন একা একা খেলেছি। সন্ধেবেলা আমার শরীর খারাপ করলো, গা কেঁপে জ্বর এলো, আমি চাদর গায়ে বিছানায় শুয়ে আছি, কিচ্ছু ভালো লাগছে না। খাট থেকে একটু দূরে আমার পড়ার টেবিল, টেবিলে বাবার এনে দেওয়া মোটা একটা ইংরেজি ছবির বই, শুয়ে শুয়ে ছবি দেখতে ইচ্ছে করল। বিছানা থেকে নেমে যে ছবির বইটা আনবো সে ইচ্ছা করছে না। আমি অভ্যাস মতো বললাম, ছোট মা বইটা এনে দাও। কল্পনার খেলার সাথী মাকে এই জাতীয় অনুরোধ আমি প্রায়ই করি, সেই অনুরোধ আমি নিজেই পালন করি, তারপর বলি থ্যাংক ইউ ছোট মা। ছোট মার হয়ে আমি প্রায় বলি ইউ আর ওয়েলকাম। সেদিন সন্ধ্যায় অন্য ব্যাপার হলো, অবাক হয়ে দেখলাম ছোট মা টেবিলের দিকে যাচ্ছেন, বইটা হাতে নিয়ে বিছানার দিকে ফিরছেন, বইটা আমার দিকে ধরে আছেন। আমি এতই অবাক হয়েছি যে হাত বাড়িয়ে বইটা নিতে পর্যন্ত ভুলে গেছি। ছোট মা আমার বিছানার পাশে বইটা রেখে নিঃশব্দে বের হয়ে গেলেন। খোলা দরজাটা হাত দিয়ে ফিরিয়ে দিয়ে গেলেন। ভয়ে আমার চিৎকার করে ওঠা উচিত ছিল, আমি চিৎকার করলাম না। ভয়ের চেয়ে বিস্ময় বোধই আমার প্রবল ছিল। চোখে ভুল দেখেছি এই জাতীয় চিন্তা আমার একবারও মনে আসেনি, বরং মনে হয়েছে আমি যা দেখছি ঠিকই দেখছি। ছোট মা আমাকে দেখতে এসেছেন, আমার শরীর ভালো না তো এই জন্য আমাকে দেখতে এসেছেন। নিঃসঙ্গ শিশুরা তার চারপাশের জগৎ সম্পর্কে অনেক ব্যাখ্যা নিজেরা দাঁড় করায়, আমিও একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেললাম। এই ব্যাখ্যায় অসুস্থ শিশুকে দেখতে মৃত মানুষ ফিরে আসতে পারেন। যদিও আমি নিজেই একটা ব্যাখ্যা দাঁড় করালাম, তারপরেও আমার মনে হলো এই ব্যাখ্যায় কিছু ফাঁকি আছে। ফাঁকির ব্যাপারটা আমি নিজে জানতে চাচ্ছিলাম না, কাজেই মাকে দেখতে পাওয়ার কথাটা কাউকে বললাম না। আমার মনে হলো পুরো ব্যাপারটা এক ধরনের গোপনীয়তা আছে, কেউ জেনে ফেললে মা রাগ করবেন, তিনি আর আসবেন না। সেই রাতে আমার জ্বর খুব বাড়ল, মাথায় পানি দেওয়া হলো, তাতে কাজ হলো না। বাথটাবে বরফ মেশানো ঠান্ডা পানিতে আমাকে ডুবিয়ে রাখা হলো, ডাক্তার ডাকা হলো, চিটাগাংয়ে আমার বাবাকে জরুরি খবর পাঠানো হলো। আমার খুব ভালো লাগতে লাগলো এই ভেবে যেহেতু আমার শরীর খারাপ করেছে, ছোট মা নিশ্চয়ই আবারও আমাকে দেখতে আসবেন। আমি খুব আগ্রহ নিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। ছোট মা অবশ্য এলেন না। আমার এই ঘটনা শুনে আপনি কি ভাবছেন তা আমি জানি, আপনি ভাবছেন হ্যালুসিনেশন। একটা নিঃসঙ্গ শিশু তার নিঃসঙ্গতা দূর করার জন্য নিজের মধ্যে একটা জগৎ সৃষ্টি করেছে, হ্যালুসিনেশনের জন্ম সেই জগতে। আপনারা সাইকিয়াট্রিস্টরা খুব সহজে সব কিছু ব্যাখ্যা করে ফেলেন, আপনাদের কাছে রহস্য বলে কিছু নেই।
আইনস্টাইন যখন বলেন সৃষ্টি রহস্যময়, সব রহস্যের জট এই মুহূর্তে খোলা সম্ভব না, তখন আপনারা বলেন ব্যাখ্যাতীত বলে কিছু নেই, সব কিছু ব্যাখ্যা করা যায়। আমার এক জীবনে আমাকে অনেক সাইকোঅ্যানালিসিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমি এই সব ব্যাপারে খুব ভালো জানি। আপনাদের মতো মনোবিদ্যা বিশারদদের দেখলে আমার সত্যিকার অর্থেই হাসি পায়। আপনারা এক একজন কি গম্ভীর ভঙ্গিতে কথা বলেন, যেন পৃথিবীর সব কিছু জেনে বসে আছেন। অল্পবিদ্যা ভয়ঙ্কর হয়। আপনাদের বিদ্যা যে শুধু অল্প তাই না, শূন্য বিদ্যা। আপনি কি রাগ করছেন? দয়া করে রাগ করবেন না, আমি জানি আপনি অন্যদের মতো না, আপনি আপনার সীমারেখা জানেন। প্রকৃতি মানুষের চারদিকে একটা গণ্ডি এঁকে দিয়ে বলে দেয়, এর বাইরে তুমি যেতে পারবে না, তোমার অতি উন্নত জ্ঞান বিজ্ঞান নিয়েও তোমাকে থাকতে হবে এই গণ্ডির ভেতর। এই সত্য আপনার জানা আছে। আপনি গণ্ডির ভেতর থেকেও গণ্ডি অতিক্রম করতে চেষ্টা করেন, এইখানেই আপনার বাহাদুরি। বড় বড় কথা বলছি? হয়তো বলছি, তবে এগুলি আমার নিজের কথা না, অন্য একজনের কথা। সেই অন্য একজন প্রচুর জ্ঞানের কথা বলেন এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেন। তিনি যে জ্ঞানের কথা বলছেন তা কখনো মনেই হয় না, একটু চিন্তা করলেই মনে হয় ওরে বাবারে, হে তো অসম্ভব জ্ঞানের কথা। এই প্রসঙ্গে আমি পরে বলবো, তবে আপনি হচ্ছেন মিশির আলী, কে জানে ইতিমধ্যে হয়তো অনেক কিছু বুঝে ফেলেছেন। আপনি কিভাবে চিন্তা ভাবনা করে একটা সমস্যা সমাধানের দিকে এগোন তা আমার জানতে ইচ্ছা করে। চিন্তা শক্তি আমার নিজের খুবই কম, সহজ রহস্যই ধরতে পারি না। আমাদের স্কুলে একবার একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে এসেছিলেন, বেচারি খুবই আনাড়ি ধরনের, যে ম্যাজিকই দেখান সবাই ধরে ফেলে, একমাত্র আমিই ধরতে পারি না, তিনি যা দেখান তাতেই আমি মুগ্ধ হই। আপনার সমস্যা সমাধানের পদ্ধতিও হয়তো ম্যাজিকের মতো, সেই ম্যাজিক দেখে মুগ্ধ হতে ইচ্ছে করে। আচ্ছা, এই এতগুলো পাতা যে পড়লেন, এর মধ্যে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়েছি, বলুন তো ইনফরমেশনটা কি? যদি বলতে পারেন তাহলে বুঝব আপনার সত্যি বুদ্ধি আছে, বলতে না পারলে 33 পৃষ্ঠায় দেখুন। মিশির আলী পড়া বন্ধ করলেন। 33 পৃষ্ঠা না দেখে মেয়েটির সম্পর্কে বিশেষ কি বলা হয়েছে বের করার চেষ্টা করলেন। যা বলা হয়েছে তার বাইরে কি কিছু আছে? হ্যাঁ আছে, মেয়েটা তার আসল নাম বলেছে। তার আসল নাম ফারজানা। ফানিম্যান ছড়াটির প্রতি লাইনের প্রথম অক্ষর নিলে ফারজানা নামটা পাওয়া যায়, এমন কোনো জটিল ধাঁধা না। এছাড়া আর কি কিছু আছে? আরেকবার পড়তে হবে, তবে যা পড়েছেন তাতে মেয়েটিকে খুঁজে বের করে ফেলার মতো তথ্য আছে। ফারজানা মেয়েটি বোধহয় তা জানে না। যেমন মেয়েটির বাবার নামে একটি হত্যা মামলা হয়েছিল, সেই মামলা ডিসমিস হয়ে যায়, আদালতের নথিপত্র ঘাটলেই বের হয়ে পড়বে। ডেড বডির পোস্টমর্টেম হয়েছিল, হাসপাতাল থেকেও সেই সম্পর্কিত কাগজপত্র পাওয়া যাবে, একটু সময় সাপেক্ষ তবে সহজ। সেই সময়কার পুরনো কাগজ ঘাটলেও অনেক তথ্য পাওয়ার কথা। পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন জাতীয় খবর পাঠক পাঠিকারা খুব মজা করে পাঠ করেন, পত্রিকাওয়ালারা গুরুত্বের সঙ্গে সেই সব খবর ছাপেন, প্রথম পাতাতেই ছবি সহ খবর আসার কথা, তার পরের কয়েকদিন খবরের ফলো আপ। অবশ্য বাংলাদেশের পুরনো কাগজ ঘাটা খুব সহজ ব্যাপার নয়। যে কবার তিনি পুরনো কাগজ ঘাটতে গেছেন সে কবারই তার মাথা খারাপ হবার জোগাড় হয়ে গেছে। বিদেশের মতো ব্যবস্থা থাকলে ভালো হতো, সবকিছু কম্পিউটারে ঢোকানো, বোতাম টিপে বের করে নেওয়া। মিশির আলী তার খাতা বের করলেন, কেস নাম্বার দিয়ে ফারজানার নামে একটা ফাইল খোলা যেতে পারে। খাতার পাতায় ফারজানা নাম লিখতে গিয়ে মিশির আলী ইতস্তত করতে লাগলেন, ফাইল খোলার দরকার আছে কি? এখনো বোঝা যাচ্ছে না, ফারজানার লেখা সবকটা পাতা না পড়লে বোঝাও যাবে না। মিশির আলী পেন্সিলে গোটা গোটা করে লিখলেন, নাম ফারজানা, বয়স 23, রোগ স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া লিখে তিনবার প্রশ্নবোধক চিহ্ন দিলেন। ফারজানার লেখা যে কটি পাতা এখন পর্যন্ত পড়েছেন তা তিনি আরো তিনবার পড়বেন, তারপর ঠিক করবেন প্রশ্নবোধক চিহ্নগুলি রাখবেন
কি রাখবেন না। সে যা লিখেছে তা সত্যি কিনা তাও দেখার ব্যাপার আছে। সত্যি কথা না লিখলে তথ্যে ভুল থাকবে, প্রথম পাঠে তা ধরা পড়বে না, যত বেশিবার পড়া হবে ততই ধরা পড়তে থাকবে। তার নিজের নামটা সে যেমন কায়দা করে ঢুকিয়ে দিয়েছে, তার থেকে মনে হয় আরো অনেক নাম লেখার ভেতর লুকিয়ে আছে, সেগুলিও খুঁজে বের করতে হবে। তার মায়ের নাম কি চাপা? প্রিয় রং বলেছে চাপা। আবার প্রিয় দুটি জিনিস চাঁদ এবং পানির প্রথম অক্ষর নিলেও চাপা হয়, এটা কাকতালীয় হতে পারে। যদি কাকতালীয় না হয় তাহলে মেয়েটি তার সঙ্গে রহস্য করছে কেন? এই রহস্য করার জন্যে তাকে প্রচুর সময় দিতে হয়েছে, চিন্তা ভাবনা করতে হয়েছে, এটা সে কেন করছে? ব্যাপারটা ছেলে মানুষই তো বটেই, 5-6 পড়ুয়া ছেলে মেয়েরা এইসব করতে পারে। 23 বছরের একটা মেয়ে তুচ্ছ ধাঁধা তৈরি করার জন্য সময় নষ্ট করবে কেন? ব্যাপার কি এমন যে মেয়েটার কিছুই করার নেই? দিনের পর দিন যারা বিছানায় শুয়ে থাকে তারা ক্রসওয়ার্ড পাজল বা ব্রেইন টিজলার জাতীয় খেলায় আনন্দ পেতে পারে। এমন কি হতে পারে যে মেয়েটিকে দিনের পর দিন শুয়ে থাকতে হচ্ছে? চিঠায় শুয়ে শুয়ে হাতে পাতার পর পাতা লেখা কষ্টকর। সে লিখেছে 100 পৃষ্ঠা, লিখতে তার সময় লেগেছে 2 বছর। একটা পৃষ্ঠা লিখতে তার গড়পড়তা সময় লেগেছে 7 দিনের কিছু বেশি। লেখাগুলি লেখা হয়েছে কালির কলমে, চিত হয়ে শুয়ে কালির কলমে লেখা যায় না, তাকে লিখতে হয়েছে উপুর হয়ে। উপুর হয়ে যে লিখতে পারে সে বিছানায় পড়ে থাকার মতো অসুস্থ নয়, কাজেই সে শয্যাশায়ী একজন রোগী, এই হাইপোথিসিস বাতিল। মিশির তার খাতায় গুটি গুটি করে লিখলেন, ফারজানা মেয়েটি শারীরিকভাবে সুস্থ। তিনি আরেকটি কাজও করলেন, ফারজানার 100 পৃষ্ঠার কোন অংশগুলি দিনে লেখা হয়েছে কোন অংশগুলি রাতে লেখা হয়েছে তা হলুদ মার্কার দিয়ে আলাদা করলেন। কাজটা জটিল মনে হলেও আসলে সহজ। রাতে আলো কমে যায় বলে রাতের লেখার অক্ষরগুলি সামান্য বড় হয় এবং লেখা স্পষ্ট করার জন্য কলমে চাপ দিয়ে লেখা হয়। দিনের লেখা এবং রাতের লেখা আলাদা করার তেমন কোনো কারণ নেই, তারপরেও করে রাখা, হঠাৎ যদি এর ভেতর থেকে কিছু বের হয়ে আসে। খড়ের গাদায় হারিয়ে যাওয়া সূচক পাওয়া যায় যদি ধৈর্য ধরে প্রতিটি খড় একটি একটি করে আলাদা করা হয়। মিশির আলী তার অনুসন্ধানে ইনটিউশন যত না ব্যবহার করেন, পরিশ্রম তার চেয়ে অনেক বেশি ব্যবহার করেন। এতক্ষণ শুনলেন হুমায়ুন আহমেদ রচিত তন্দ্রা বিলাস। আজকের গল্পের সমস্ত কলাকৌশলী ভারতীয় চ্যানেল GM প্রোডাকশনের শিল্পীবৃন্দ। আমাদের আজকের গল্পের পরবর্তী পর্ব শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।